সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামের ফেরদৌস ভাইয়ের ছাগলের খামারে। ফেরদৌস ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং কদর ছাগল লালন পালন করে আসছেন। তো বর্তমানে ফেরদৌস ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেরদৌস ভাই কেমন দাম দরে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং ফেরদৌস ভাইয়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো সপ্তাহ পার করে নতুন সপ্তাহ চলে আসলাম নাকি? জি। আচ্ছা, আজকে খামারে কি অবস্থান বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। গত প্রতিবেদনে বেঁচে ব্যক্তি কি অবস্থান? ইনশাল্লাহ মোটামুটি 2-4 পিস আছে আর365 দিনে যে কোনো দিন আসবেন 300 প্লাস ছাগল আমার এখানে দেখতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি কথা জিজ্ঞাসা করবো না, সরাসরি চলে যাবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেব এবং আমি যেগুলো পাঠা দিয়ে প্রজনন করাই সেগুলো পাঠা দেখাবো। হ্যাঁ, পাঠা পর্ব তৃতীয় পর্ব হবে। আর প্রথম যে পাঠটা দেখছেন সেটা হবে হচ্ছে ক্রস জাতের, যে ক্রস উন্নত ক্রস। জি জি জি, যে এগুলো ইন্ডিয়ান ক্রস, যেগুলো মোটামুটি মানে ভালো। আমি বেশিরভাগ রাখি 100 আর 100 এর পাশাপাশি রাখি ক্রস, যেগুলো ইন্ডিয়ান ক্রস, আমি বাংলার কোন ক্রস রাখি না। কারণ আমি যেগুলো পাঠা দিয়ে প্রজনন করাই, এগুলো দিয়ে যদি বাংলার ক্রস কে প্রজনন করানো হয় বাচ্চা দেওয়ার সময় দাদাম কেমন আছে ভাই? এটা 18,500 টাকা। সামঞ্জস্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, দাম কেমন আছে, তো দরদাম করা যাবে? অবশ্যই সুযোগ আছে, আমি তো সুযোগ দিয়ে থাকেন। ভাই, ভিডিও রিপোর্ট যা, কোন জাতের ছাগল এটা? এটা যৌবনাপাড়ির ক্রস। যৌবনাপাড়ির ক্রস ছাগল, মেয়ে ছাগল? জি, মেয়ে ছাগল। আচ্ছা, বর্তমান বয়স কেমন ছিল এটা? এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে। আচ্ছা, অলরেডি একবার বাচ্চা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রজনন কোন আছে? জি জি। আচ্ছা, দ্বিতীয়বার প্রজননের বয়সকাল কেমন চলে? এটা 1.5 মাস হয়েছে। এই বাবা, তুমি তো তোমার এর বাচ্চা না, খাইতে আসছে। আচ্ছা, 1.5 মাস হয়েছে, কিন্তু এটা রানিং, এখন দুধ দেয়। রানিং দুধ দিচ্ছে? জি জি। বর্তমানে কেমন দুধ হচ্ছে? যে 1 লিটারের উপর দুধ হবে, দুধ হচ্ছে। জি জি, বাম দেখলে বুঝতে পারবে। দেখেন কত বড়, অনেক সুন্দর। এবং আচ্ছা, বাচ্চা ছিল মোটামুটি কোয়ালিটি বিষয় বিশ্লেষণ করতে গেলে কিন্তু ভালো মানের। হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। হাইট কেমন চলে এটা? মোটামুটি ভিডিওতে আসলে দেখানো মুশকিল হয়। হ্যাঁ, এই যে আমি একটা জিনিস একটু বোঝা দিই। হ্যাঁ, এই যে বানটান দেখে দিচ্ছি না, এই যেগুলো বানটান ক্লিয়ার আছে সব দেখা যাচ্ছে, কিন্তু তারপরে আপনাদের শুনে নেবেন ইনশাআল্লাহ। জি, অবশ্যই। আচ্ছা ফেরদৌস ভাই, এই ছাগল কোন জাতের? এটা পাঞ্জাবের ক্রস। পাঞ্জাবের ক্রস, পাঞ্জাবের ক্রসের সচরাচর কি কালার ডিফারেন্ট হয়ে থাকে? যে কালার বিভিন্ন হয়ে থাকে, বিভিন্ন হয়ে থাকে ক্রস, কিন্তু এই যে হালকা মুখের ব্যান্ড থাকবে, হালকা মুখের ব্যান্ড থাকবে, হালকা মুখের ব্যান্ড থাকবে, যে কানগুলো বড় হবে, কান বড় হবে। আচ্ছা, মানে সকল বৈশিষ্ট্যের মধ্যে আছে, তারপরে কিন্তু এটা ক্রস। হ্যাঁ, যে ক্রস। মেয়ে ছাগল এটা? এটা মেয়ে ছাগল, বাচ্চা, বাচ্চা ছাগল। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে? এটা 6 মাস বয়স, রানিং 6 মাস বয়স চলে, রানিং 6 মাস। তো সেখানে দাঁত হয়েছে না? 6 মাস বয়সে দাঁত হয়ে গেল যদি হয়, দর্শক তো বুঝে না, দেখা দিই। আচ্ছা, অ্যাকুরেট তথ্য, সঠিক আছে। আচ্ছা, বর্তমানে কি হিট আসলো?
সেক্ষেত্রে আসলে আপনার তথ্য জানানো যাচ্ছে না, তবে দুধ হচ্ছে এবং রানিং ছাগল। আচ্ছা, দরদাম কেমন আছে ভাই? এটা দর্শক দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো মুশকিল, সেক্ষেত্রে ভাই আজকে দাম কমাই দিয়েছে। অনেকে আছেন যে সুযোগ খুঁজছিলেন যে দাম কমের, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে। ফেরদৌস ভাই, এই ছাগলটা কোন জাতের? এটা তোতার ক্রস। তোতার ক্রস, জি, বাঘা তোতার ক্রস। আচ্ছা আচ্ছা, সাফা আছে না গায়ে? জি, সাফা কালার, অল বডি সাফা কালার। আচ্ছা, কতন বয়স কেমন চলে এটা? এটা বয়স দুইবার বাচ্চা দিয়েছে। দুইবার বাচ্চা অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওলার নাম আছে। হ্যাঁ, রানিং ছাগল, দুধ দেয়, রানিং দুধ। বর্তমানে এর প্রজনন বয়স কেমন চলে? এটা প্রজনন প্রত্যেক ছাগল ক্রয়ের ক্ষেত্রে দরদাম করে নেবেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু উপকৃত হবেন। আচ্ছা ফেরদৌস ভাই, আপনার কাছে বেশ বড় সরো এবং কালারফুল ছাগল দেখা যাচ্ছে একটা, কোন জাতের? যেহেতু মাপানাই তো অনুমান। আচ্ছা, মোটামুটি শারীরিক গঠন অনেক সুন্দর, কালার কম্বিনেশন আছে। লাইভ ওয়েট আছে 45 কেজি। লাইভ ওয়েট 45 কেজি। আচ্ছা আচ্ছা, মেয়ে ছাগল শত লাইভের প্রয়োজন হয় না, কিন্তু উল্লেখ করা হচ্ছে এদের কেমন মানের বা কেমন বড় দেখার জন্য। আম পাতা খান বিচলে প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এটা কিন্তু আপনি বলেন না, বিষয়টা আমি বলে দিই। বুঝাই দেওয়া ভালো। জি জি জি, আমরা এত ভাবে বুঝাই দিই, তারপরেও দর্শক ভুল করে। দর্শক আসলে ভোলা তো, মন ভোলা। আচ্ছা, তো ভাই এটা দরদাম কেমন আসে? কোন দাম দর চলবে না, তারপরে দর্শক বলবে যে কত রাখা যাবে, কত রাখা যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য সুযোগ দিয়ে থাকে। আচ্ছা ভেতর ভাই, জি ভাই, ছাগল কোন আছে? এটা বিটলের ক্রস। এটাও বিটলের ক্রস ছাগল। আচ্ছা, কালারটা কি কালার? কালার ডিপ কালার, চকলেট চকলেট। অনেক সময় যে কালার বলে, তবে জেনুইন কালার হচ্ছে ডিপ চকলেট কালার। জি জি, ডিপ চকলেট। বর্তমান বয়স কেমন চলে এটা? বয়স একবার বাচ্চা দিয়েছে। অলরেডি বাচ্চা দিয়েছে, এবারের মতো প্রেগন্যান্ট। ও আচ্ছা আচ্ছা, ওলার নাম আছে। আমি তো আসলে বেশি বয়স্ক ছাগল রাখি না। আচ্ছা আচ্ছা, আর বেশি বয়স্ক ছাগল দর্শকের হাতে উঠিয়ে দেওয়া যাবে না। জি 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 জি, আমার যেগুলা কাস্টমার, যেগুলা দর্শক, বেশিরভাগ নতুন। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, যেন দীর্ঘদিন নতুনরা উপকৃত হবে। জি জি জি, রাখতে পারে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ছাগলটার হাইট বর্তমানে কেমন চলে? হাইট আছে মোটামুটি 33-34, 33-34 এর মধ্যে হবে। আর প্রজননের বয়সকাল কেমন চলে? প্রজননের বয়স 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস। আচ্ছা আচ্ছা, যেহেতু নিজ হাতে প্রজনন করা, তো সেক্ষেত্রে আরেকটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে মানুষের, দর্শকের মানে প্রশ্ন আসতে পারে, সব ছাগল কি প্রেগন্যান্ট? আমি কিন্তু বারবার বলছি, আমার 300 প্লাস ছাগল থাকে, 40 বছরের উপর পাঠা রাখি আমি প্রজননের জন্য। জি জি জি, আর আমি ছাগল প্রেগন্যান্ট না করে সেল করি না। আচ্ছা, করি প্রেগন্যান্ট ছাড়া সেল করে, যেগুলো বাচ্চা বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি তথ্য দিয়েছেন। ভাইটার দরদাম কেমন আসে?
এটা 35,000 পড়বে। আচ্ছা, দরদাম চাচ্ছেন 35,000 অনেক বড় ছাগল, বড় ছাগল, সেও মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা ভালো মানের ছাগল খুঁজছেন, কিন্তু আজকে ভিডিওতে অনেক ভালো ছাগল থাকছে, পাশাপাশি দামে দরে মোটামুটি অনেক কমই থাকছে আশা করা যায়। ছাগলের মানে ভালো কিন্তু দামে কম, দামে কম। জি, আজকে, আচ্ছা আজকে টাইটেলটা সেটা হবে যে মানে ভালো দামে কম। হ্যাঁ, আচ্ছা ফেরদৌস ভাই, জি, এই ছাগল কোন জাতের? হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস। এক কথা আসলে মুখস্থ, এটা মুখস্থ, মানুষের মুখস্থ ছোটস্থ হয়ে গেছে যে হরিয়ানার কোনটা কোন জাতের কি হয়। আচ্ছা আচ্ছা, তো সেই কালার দেখে কিন্তু হরিয়ানার মানে মূল বিষয় হচ্ছে যে একবার জেনুইন কথা একটা বলছেন যে আসলে দুধ যে কত লিটার হয় আমার জানা নাই, আমি বলতে পারবো না, বলা সম্ভব না, কথা আমি তো নিজে পানাই না। সবগুলাই যদি বলা হয় যে এত হচ্ছে এত হচ্ছে, দর্শক কনফিউজ হয়ে যায়। তবে আমরা আনুমানিক ধারণা দিতে পারি, আনুমানিক, আর নিজে যদি দুই একটা পানাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সঠিক তথ্য দেওয়া যাবে, যেগুলো অতিরিক্ত বেশি দুধ। আচ্ছা আচ্ছা, এটা বর্তমান গাবটা কি অবস্থা? এটা গাব 15 দিন হলে পাঠা দেওয়া, 15 দিন হয় প্রজনন করানো আছে, অল্প সময়। আচ্ছা আচ্ছা, তবে একটা কথা, এটা আসা ছাগল যদি আমি প্রজনন করে দেই, জি, আপনার ভিডিওতে দেখাই দেবো যে প্রজনন হচ্ছে। আচ্ছা, ওই ছাগল প্রেগনেন্ট রেখে যাবে, কারণ আমাদের একটা আমরা প্র্যাকটিক্যাল করব ইনশাআল্লাহ। জি জি, এটা আসলে আমাদের নিয়ম আছে, প্রজনন ওই হিটে আসলো আর ছাগল প্রজনন করালো, সঠিক নিয়মে প্রজনন করতে হবে, ওটা হবে না। আচ্ছা আচ্ছা, নিয়ম আছে। তো ভাই, এটা দরদাম কেমন আসে? এটা 22,000 টাকা, 22,000 টাকা। জি, দরদাম কি করা যাবে? অবশ্যই সুযোগ আছে, দরদাম করার সুযোগ থাকছে। আচ্ছা ফেরদৌস ভাই, ভিডিও স্ক্রিনে দুইটা বড় বড় ছাগল দেখা যাচ্ছে, দুটো কি এক মায়ের? মোটামুটি 30,000 টাকা দিয়েও মিলবে না। জি জি জি, এগুলো প্রজাতির ছোট যে দুধের বাচ্চা, এগুলো 20-25,000 করে বাচ্চা সেল করা হয়, বাচ্চা সেল করা হয়, জি, ক্রসের। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন, এগুলো ক্রসের ছাগল হলেও এগুলোর থেকে 100 না হলে 80-90% বাচ্চা আসবে, কারণ 100 পাঠা দিয়ে প্রজনন করানো। আচ্ছা, আর পাঠা কি সেটা তো ভিডিওতে আমরা দেখাবো, তৃতীয় পর্বে দেখাবো, আমরা তৃতীয় পর্বে দেখাবো, শনিবার যাবো এটা। আচ্ছা ভাই, ভিডিও স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? এটা হরিয়ানার তোতার ক্রস না, আমি আমি সেটা বলছি না, আমি বলছিলাম যে আমি একটু আঞ্চলিক ভাষায় মাঝে মাঝে কথা বলি, সেটা হচ্ছে মা এবং বাচ্চা একসঙ্গে দেখলে বলি মাউসাও। এটার প্রমাণ আমি আজকে দেখাবো, এই বাচ্চা নাকি? জি, আচ্ছা আসেন দেখাই, কানটা দেখাও, কান খুলো, হ্যাঁ ধরে সত্যি করে। আচ্ছা, তোতাপুরি এবং হরিয়ানা সংমিশ্রণের ক্রস ছাগল। হ্যাঁ, তবে 100 হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করাইছি। জি জি জি, এই ক্ষেত্রে 100 হরিয়ানা বাচ্চা আসছে, 100 একদম 100, কত সুন্দর, জি জি, কানফোল্ডিং একদম, অবশ্যই বুঝতে পারছেন, জি জি জি, অনেক সুন্দর। আচ্ছা, এই বাচ্চাটা কি? ২ দাঁত ফার্স্টবারে বাচ্চার জন্য একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, যে এই যে দেখেন, প্রথমবার কি সকলগুলো ক্ষেত্রে এরকম হয়? জি, একটা বাচ্চা সকলগুলো বলতে হয় দুইটাই হয় বেশিরভাগ, এগুলো ইন্ডিয়ান ক্রস। তো আচ্ছা আচ্ছা, তবে ছাগলটা
এটা আপনার এই বডিটা খুব একটা ইয়া না আর কি, হ্যাঁ মানে শক্ত মোটা মোটা না। আচ্ছা আচ্ছা হালকা। আচ্ছা ভাই আপনি বাচ্চা ধরে ফেলেন, আসেন ধরেন। অনেকে আছেন যে বাচ্চা এবং মায়ের সঙ্গে মাও কিনতে চান, পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা। তবে আমি একটা ইয়ে বলি, জি জি ভাই, এই পাঠাটা এক সময় খুব আনকমন বড় একটা পাঠা হবে। জি জি জি, নিঃসন্দেহে। জি শুধু একটাবার হিটে আসলে বাইরে থেকে প্রজনন করাইতে হবে, বাইরে প্রজনন করতে হবে, তারপরের বার থেকে ইনশাআল্লাহ ওটা দিয়ে প্রজনন হবে, ওটা দিয়ে প্রজনন করা যাবে। আচ্ছা এটা কিন্তু সেই সময় অ্যালার্ট হয়ে আসবে, খুবই সুন্দর কোয়ালিটি, এটা অনেক সুন্দর বাচ্চা। আচ্ছা ফেজ ভাই, মা এবং বাচ্চা সিরাপটা কেমন দাম আছে? এটা 42,000 টাকা পড়বে। আচ্ছা দাম দর চাচ্ছেন 42,000 টাকা, 42,000 ফিক্সড প্রাইস দিয়ে দাম দর করা যাবে? অবশ্যই দাম দর করা যাবে, দাম দর করে নেওয়া যাবে। তবে একটা কথা বলি, জি 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 বলেন। এখানে না এসো বাচ্চা, না বাচ্চা নিছো, বাচ্চা নিছো, তুমি কোলে নাও, কোলে নাও। এই প্রজাতির বাচ্চা, জি, চার মাস বয়সে একটা পাঠার বাচ্চা নিতে গেলে 35-40,000 টাকা প্রাইস পড়ে। জি অনাশে লাগবে, জি জি। 35,000 এর নিচে কেউ 100 হরে না পাঠার বাচ্চা দিতে পারবে না, অবশ্যই না। আর যদি কেউ বলে যে এর চেয়ে কম দিয়ে দেবো হয়তো 20-25, তাহলে ওটা দুই নম্বরের কথা, দুই নম্বরের কথা বলতে হবে। বাচ্চাকে আবার দেখা দিচ্ছি, জিনিসের মধ্যে দুই নম্বর অনেক কম বেশি আছে। সেটা ভাই, জি, এই ছাগল কোন জাতের? এটা হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস, হরিয়ানার সাথে বিটলের ক্রস, বিটলের সংমিশ্রণ আছে। আচ্ছা খাসি না পাটিরা? ভালো করে গণেন, আর এই যে দাঁত চিনাই আমি, বলেন এই যে এই বড় এগুলো হলো দাঁত কিন্তু, আচ্ছা আচ্ছা, আর এই যে ছোট একদম ছোট থাকবে, হ্যাঁ এই যেগুলা দাঁত হয় না এগুলো কিন্তু একদম চিকন দাঁত থাকবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চাউলের মতো, খুব বেশি মোটা হবে, এগুলো বড় হবে, এগুলা পরে যে যে এই বড় দাঁত উঠবে এটা, তারপরে যে ওটাকে দাঁত দাঁত ছাড়া হলো। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। বর্তমানে শালের গাবটার কি অবস্থা? এটা গাব দুই মাস প্লাস প্রজনন করানো আছে। আচ্ছা এটা দাম কেমন আছে ভাই? এটা 100 বিটল পাঠাতে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দাম পড়বে 24,000 টাকা, 24,000 টাকা দরদাম করা যাবে, জি সুযোগ আছে। আচ্ছা ভাই, আপনার কাছে পুরোপুরি ব্ল্যাক কালার ছাগল দেখা যাচ্ছে, কোন জাতের? এটা এটা বিটলার ক্রস, বিটলার ক্রস জাতের। আচ্ছা আচ্ছা, খাসি না পাটিরা? এটা পাঠি, পাঠি মেয়ে ছাগল, অনেকে পাঠি বলতে না তো মেয়ে ছাগল। বর্তমান বয়স কেমন চলে এটা? এটা বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট। আচ্ছা অলরেডি একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রজনন করানো আছে। দ্বিতীয়বার প্রজনন বয়সকাল কেমন চলে? আড়াই মাস, আড়াই মাস চলে। 100 বিটল দিয়ে। আচ্ছা তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা এসে যাবে। অবশ্যই ভালো মানের বাচ্চা আসবে, ছাগলও তো ভালো মানের, ছাগল ভালো মানের সাইজের। দেখেন এই পাশে দেখেন, অনেক সুন্দর, জি অনেক সুন্দর যে ছাগল। আচ্ছা হ্যালো ভাই, এটা দরদাম কেমন আছে? 25,500 টাকা, 25,500। আচ্ছা দরদাম করা যাবে? অবশ্যই সুযোগ আছে, মানে আমার দর্শক কেতা যদি কিনতে চায় তো সেক্ষেত্রে তো অবশ্যই দরদাম করে নিতে হবে নাকি? আচ্ছা ফেরত ভাই, ভিডিওস কিনে আর একটা বড় সরা দেখা যাচ্ছে, বড় সরো মানে অনেক বড় এটা। আচ্ছা এর কোন জাতের ছাগল? এটা বিটলের ক্রস, বিটল, জি লাল চোখের বিটল। আচ্ছা আপনি একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে বিটল মানে বড় কিছু, মানেই তো বড় কিছু, বড় কিছু। এটা আমার ডায়লগ না, এটা বাস্তব কথা, বাস্তব কথা, বাস্তব, বাস্তবে প্রমাণ। মানে মানুষের ব্যক্তিগত হ্যাবিট থেকে কিন্তু একসময় একটা প্রচলন চলে আসে, জি জি। তো সেক্ষেত্রে আপনার কথা কিন্তু জেনুইন, যে বিটল মানে বড় কিছু, বড় কিছু মানে এটা অনেক বিগ সাইজের ছাগল, বিগ সাইজের মেয়ে ছাগল। ছাগলটার প্রধান একটা আকর্ষণ, জি জি জি, সেটা হচ্ছে আসলে এত বড় একটি ছাগল, মোটামুটি হাইট আছে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, 36 ইঞ্চি হাইট হবে, লাইভ হাইট হবে 55-60, 55-60 মধ্যে। আচ্ছা আচ্ছা, একবার মাত্র বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা এত বড় ছাগল বাচ্চা একবার দিল, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে, দুই দাঁত বয়স, দুই দাঁত, জি আমি মানতে পারলাম না। আপনি বার করতে পারেন না? না না না, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে
ইনশাল্লাহ ভালো মানে বাচ্চা এসে যাবে, খামারে প্রচুর পাঠা আছে, কিন্তু প্রথম পর্ব, এরপর আগামীকালকে থাকবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে অবশ্যই, দ্বিতীয় পর্বে খুব আকর্ষণীয় ছাগল আছে, অরিজিনাল সবগুলো। আমার যতটা প্রতিবেদন আছে এর মাঝে এত হাই কোয়ালিটি ছাগল আমি কখনো দেখাই নাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখতে চোখ রাখুন, আগামীকালকে দেখাবো রাত 8টায়। আর ইনশাল্লাহ শনিবারে কিন্তু পাঠার ভিডিও পেয়ে যাবেন, নতুন নতুন পাঠা, বড় বড় পাঠা আছে। আমি যে পাঠা দিয়ে প্রজনন করাই জি বিস্তারিত সবকিছু তথ্য আগামী শনিবার রাত 8টায় পাবেন ইনশাল্লাহ, দিয়ে দেবো। তো ভাইটা দদন কেমন আছে? এটা আগে বয়সের কথা বলেন, বয়স জি। আচ্ছা আচ্ছা, দাঁতই তো হয় না, বাচ্চা বললেন, বাচ্চা তো বয়স জি জি। তারপরেও বাচ্চা মানে তো দাঁত হয় নাই এখনো, যে দুধের দাঁত। এখন তথ্য সঠিক আছে। দাম দর কেমন আছে? এটা দাম পড়বে 21,500 টাকা। আচ্ছা 21,500, দাম দর করা যাবে? অবশ্যই সুযোগ আছে, এটা কিন্তু অনেক বড়, অনেক বড়, আরো বড় হবে। লাইভ ওয়েট আছে এখন 35 কেজি। 35 কেজি না, 35 কেজি তো একটা ছাগলের লাইভ ওয়েট মোটামুটি অনেকটা বড়। আচ্ছা ফেদে ভাই, আপনার কাছে আরেকটা বড় সরো এবং এক কালার ছাগল আছে, এটা কোন জাতের? এটা তোতার ক্রস। তোতার ক্রস না, সুন্দর হয়, খাচ্ছে পাতা খাচ্ছে। তো আসলে মানুষ এখন মুখ দেখলেই বুঝতে পারে, জি জি জি, দাঁতে দেখা দিয়ে ছোট দুধের বাচ্চা যদি কেউ কিনতে চায় 3-4 মাস বয়সে বাচ্চা 25,000 টাকা দিয়ে জীবনে পাবে না, সম্ভব না। আচ্ছা এই কালার এবং এই ব্যান্ড কখনো সম্ভব না, আমার খামারের জিনিস, এজন্য আমি এই ছাগল গুলো অনেক বিগ সাইজ হয় এবং গ্রোথ হয়, অনেক গ্রোথ ভালো হয়, অনেক গ্রোথ ভালো হয়, বিছায় যায় শুধু। জি জি জি, চারপাশে বিছায় যায়। এটা বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স 2 দাঁত বয়স, একবার বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি, অলরেডি আর বাচ্চা দিয়ে দিয়েছে, অলরেডি একবার বাচ্চা দিয়ে দিয়েছে, ওলা শুকে গেছে, ওলার নাম আছে। আচ্ছা জি জি, তো মোটামুটি বর্তমানে গাবটার কি অবস্থা? 3 মাস রানিং, 3 মাস রানিং, 3 মাস পুরনো বয়স কাল। আচ্ছা আচ্ছা, মোটামুটি কোয়ালিটি, 2 দাঁত বয়সে দেখেন। আচ্ছা দেখা দি দাঁতটা, জি জি দেখেন। আচ্ছা একুরেট তথ্য, হ্যাঁ জি, 2 দাঁত জি। আচ্ছা ধন্যবাদ। তো ফেজু ভাই, এটা দাম কেমন আছে? এটা 32,000 টাকা পড়বে। আচ্ছা 32,000, বিক্রির জন্য দাম চাচ্ছেন, দাম দর করা যাবে? হালকা সুযোগ আছে। আচ্ছা দাম দর করে নেওয়া যাবে, তবে এগুলা হাই কোয়ালিটি ছাগল, 40,000-এরও কেউ পাবে না। আচ্ছা আচ্ছা, 40,000-এরও এই পার্সনের ছাগল সম্ভব না যে কেউ দেয়। আমারে যদি কিনা ছাগল হতো হয়তো বিভিন্ন জায়গা থেকে যদি সংগ্রহ করা হতো এই প্রাইজে আমি দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা, এগুলো আমার অনেক আগে আসা ইন্ডিয়া থেকে।